বাংলায় ক্রমশই সক্রিয় হয়ে উঠছে বাংলাদেশের নিষিদ্ধ জিহাদি সংগঠন আনসার আল ইসলামের একটি নতুন মডিউল শাহাদাত বা শাহাদাত আল ইকমা আর এই জঙ্গি সংগঠন গোপনের জাল বিস্তৃত করেছে রাজ্যে। যা নতুন করে মাথা ব্যথা বাড়িয়েছে রাজ্যের গোয়েন্দাদের বিশেষ সূত্র থেকে খবর পেয়ে রাজ্যের বেশ কয়েকজন যুবকের গতিবিধি খতিয়ে দেখতে শুরু করেন রাজ্যের এস টি গোয়েন্দারা এই যুবকদের গতিবিধি খতিয়ে দেখতে শাহাদাত মডিউলের অন্যতম সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে বেঙ্গল এস টিএফ বেছে শিক্ষিত যুবকদেরই টার্গেট করা হয় এই হাবিবুল্লাহ কিন্তু পড়াশুনোয় বেশ ভালো ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করছিলেন তিনি মূলত তাকে জিজ্ঞাসাবাদ করেই আরও কয়েকজন জেহাদির খোঁজ পায় এসটিএফ গোয়েন্দারা জানতে পেরেছেন যে এই মডিউলের সদস্যরা অন্য টেকনোলজিতে বেশ সিদ্ধ হস্ত আর এদিকে বিআইপি নামের একটি মেসেজিং অ্যাপ এরা ব্যবহার করত যার মাধ্যমে তাদের কথোপকথন কিন্তু সহজেই কেউ ট্র্যাক করতে পারতো না আমাদের প্রতিনিধি রাজেশ সাহা তার প্রতিবেদনে এই পুরো বিষয়টা তুলে ধরেছেন চলুন দেখে নিন বাংলাদেশের জঙ্গি সংগঠন আলসার আল ইসলাম যেটা কিনা আল কায়দার সঙ্গে যুক্ত বা আল একটি জঙ্গি সংগঠন সম্পর্কে দর্শকরা জানেন সেই একটি বাংলাদেশের জঙ্গি সংগঠন আলসার আল ইসলাম যার একটি নতুন মডিউল শাহাদাত বা এর পুরো নাম শাহাদাত আল হিকমা সেই শাহাদাতের যে মডিউল বিস্তার করেছে পশ্চিমবঙ্গে তার যার তার যিনি মূল মাথা তিনি একজন কলেজ কলেজের পড়ুয়া তিনি কলেজের ছাত্র এটাই কিন্তু বহু মাস ধরে এস এর নজরে ছিল এস এর গোয়েন্দারা গোপনে কিন্তু এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত যারা সেই প্রত্যেকটা যুবকের ওপর তারা নজর রাখছিলেন এবং এস টিএ এর গোয়েন্দাদের আতোষকাজের তলায় কিন্তু এই ছাত্র বা বাকি ধরা পড়া যুবকরা বহুদিন ধরে ছিলেন তাদের কার্য কার্যকলাপ গতিবিধির উপর কিন্তু নজর রাখা হচ্ছিল এবং দীর্ঘদিন ধরে তাদের যে হোয়াটসঅ্যাপ কনভারসেশন শুধু নয় এই এস টিএ কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তারা রীতিমতো যে বিভিন্ন অন্য অন্য টেকনোলজি বা যে সমস্ত অন্য অন্য মেসেজিং অ্যাপ্লিকেশন রয়েছে বা মেসেঞ্জার রয়েছে বিশেষ করে বিআইপি বিপ বলে একটি মেসেঞ্জার রয়েছে সেই ধরনের মেসেঞ্জার ইউজ করা হতো এবং যেগুলো এন টু এড এনক্রিপ্টেড ছিল যেগুলো মাধ্যমে চ্যাট করলে বা কথা বললে বাইরে কোনো কোনোরকমভাবে সেই চ্যাট যাওয়ার সম্ভাবনা সম্ভব নয় বা সম্পূর্ণ গোপনীয়তা রাখা হতো সেই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু যোগাযোগ রাখা নিজেদের মধ্যে তারা কথা বলতেন এবং তথ্য আদান প্রদান করতেন এবং এইভাবেই কিন্তু নজরে উঠে আসে মোহাম্মদ হাবিবুল্লাহ যিনি কাকসার বাসিন্দা যাকে গত সপ্তাহে গ্রেপ্তার করেছেন এস একজন কলেজ পড়ুয়া এবং কম্পিউটার ছাত্র ছিল প্রতিবেশীরা আজও বিশ্বাস করতে পারছেন না তাদের পাড়ায় যে বাসিন্দা কলেজ পড়ুয়া কম্পিউটার সায়েন্সের ছাত্র তিনি এই জঙ্গি মডিউলের অন্যতম মাথা এটা কিন্তু তার পাড়া প্রতিবেশীরা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না এবং তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এই মডিউলের তরফে অন্যান্য যুবকদেরকে এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করার জন্য যেটা এস সূত্রে দাবি হাবিবুল্লাহ কিন্তু অন্যান্য যুব সম্প্রদায়কে আকৃষ্ট করতে করতেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্রেন ওয়াশ করতেন এই কলেজ বেছে নেওয়া হয়েছিল আনসার আল ইসলামের পক্ষ থেকে এই সমস্ত কাজের জন্য এবং তুমি জানো যারা জঙ্গি সংগঠনের মাথায় রয়েছেন তারা কিন্তু এই ধরনের প্রতিভাবান যারা পড়ুয়া রয়েছে বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে কিন্তু যুক্ত করা হয় এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ হাবিবুল্লাহ কিন্তু তাদের মধ্যে একজন ছিল কম্পিউটার সায়েন্সের ছাত্র তিনি বিভিন্ন যুবকদের আকৃষ্ট করতেন লিপলেট বিলি করতেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখতেন একাধিক যুবককে কিন্তু তিনি যুক্ত করেছিলেন এই কাজের সঙ্গে যার যাদের মধ্যে এখনো পর্যন্ত দুজনকে ধরতে পেরেছে রাজ্য পুলিশের স্টিএফ যার মধ্যে একজন হারেজ শেখ বলে এক বাসিন্দা নদিয়ার মায়াপুরের বাসিন্দা মায়াপুরের মোল্লাপাড়ার বাসিন্দা হারেজ শেখ তাকে গ্রেপ্তার করেছে কিছুদিন আগেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা এবং এই গত পরশু দিন আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা করা হয়েছে মঙ্গলকোটের বাসিন্দা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বাসিন্দা আনোয়ার শেখ যার নাম তাকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছিল এই দুই ব্যক্তিকে কিন্তু তাদের সঙ্গে যুক্ত করেছিল বলে জানতে পারে এবং যখন গোপনে নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা সেই সময় কিন্তু এই দুজনেরও রোল বা এই দুজনের ভূমিকা এই জঙ্গি সংগঠনের সেগুলোও কিন্তু এস্টেফের গোয়েন্দাদের নজরে ছিল হাবিবুল্লাহকে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে কিন্তু এদের সম্পর্কে আরও বিস্তারিত তত্ত্ব হাতে উঠে আসে গোয়েন্দাদের এবং তার তারপরেই আহ জেলার মায়াপুরে আহ যে মোল্লার পাড়া রয়েছে সেখানকার বাসিন্দা হারেত শেখ কে গ্রেপ্তার করা হয় এবং হারে শেখ গ্রেপ্তার হওয়ার পর আগের বার যেটা তোমাকে বললাম যে হাবিবল্লার প্রতিবেশীরা অবাক হচ্ছেন যে তাদের প্রতিবেশী কি করে জঙ্গি হয়ে গেল হারিত শেখ গ্রেপ্তার হওয়ার কিন্তু তার প্রতিবেশীরা দাবি করছেন এই হারিত শেখ মানসিকভাবে তিনি সুস্থ নন তিনি মানসিকভাবে রীতিমতো অসুস্থ তার দীর্ঘদিন ধরে তার মানসিক চিকিৎসা চলছে তার সমস্ত মেডিকেল সার্টিফিকেটও কিন্তু তার পরিবারের লোকেরা দেখাতে দেখান সাংবাদিকদের এই নিয়ে তারা প্রশ্ন তোলেন যিনি মানসিকভাবে তিনি সুস্থ নন তিনি কি করে জঙ্গি সংক্রমণের সঙ্গে যুক্ত হতে পারেন যদিও এস সূত্রে দাবি এটা কিন্তু তার কৌশল তিনি মানসিকভাবে যথেষ্ট সুস্থ এবং দীর্ঘদিন ধরে তিনি এই মডিউলের সঙ্গে যুক্ত এবং হাবিবুল্লাহর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখতেন এই হারেদ শেখ এবং আমরা আরও জানতে পারছি এই হরিৎ শেখ কিন্তু যেটা সবথেকে চাঞ্চল্যকর তথ্য গত যে ঈদ গেল কয়েকদিন আগে সেই ঈদের সময় কিন্তু নদিয়া জেলার যিনি জেলার পরিষদের সভাধিপতি তার বাড়িতেও তিনি কাজ করেছেন কিছুদিন ফলে যে যা যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে সেই ব্যক্তি যদি জেলার সভাধিপতির বাড়িতে কাজ করেন সেটা যথেষ্ট কারণ যে কোনো কিছু দিতে পারতেন এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আনোয়ার শেখ নামে আরব ব্যক্তির হদিশ পান টিফের গোয়েন্দারা তারপরে এস টিফের গোয়েন্দারা জানতে পারেন তিনি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা এবং এই দুই সঙ্গী গ্রেপ্তার হওয়ার পর কিন্তু তিনি পালিয়ে যান যদি তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করেন বলে আমরা জানতে পারছি এই আনোয়ার শেখ তিনি কিন্তু পালিয়ে যান মঙ্গলকোট থেকে এবং চেন্নাইতে পালিয়ে গেছিলেন যদিও সেখানেও শেষ রক্ষা হয়নি চেন্নাইতে গিয়ে তাকে গ্রেপ্তার করে এনেছে রাজ্য পুলিশের গোয়েন্দারা এবং গত শুক্রবার দিন গ্রেপ্তারের পর চেন্নাইয়ের স্থানীয় আদালতে তাকে তোলা হয় ট্রানজিট রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা আদালতে গতকালকে তাকে পেশ করা হয় সেখানে কিন্তু রাজ্য পুলিশের স্টেফ এর গোয়েন্দারা জানান যে এই নতুন মডেলের সঙ্গে আনোয়ার শেখ প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তিনি দু সাল থেকে দু সাল থেকে তিনি এই মডেলের সঙ্গে যুক্ত এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি আকৃষ্ট হন এবং জঙ্গি এই মডেলের যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে রীতিবত তিনি কথাবার্তা বলতেন এবং তথ্য আদান প্রদান করতেন এই মডেলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত আনোয়ার শেখ এবং দুই সঙ্গী গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার পরে কিন্তু তিনি চেন্নাই পালিয়ে যান তিনি গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন তার কারণ তার ভাইও দক্ষিণ ভারতে তিনি কাজ করেন ফলে তার হয়তো তিনি তার ভাইয়ের কাছে বা আশেপাশে কোথাও লুকিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছিলেন যদিও সেই প্রচেষ্টা শেষ রক্ষা হয়নি সেফের হাতে গত শুক্রবার তিনি ধরা পড়েছেন এই যে নতুন মডিউলের কথা তোমাকে বললাম শাহাদাত যে মডিউল যার পুরো নাম শাহাদাত আল হিকমা যেটা বাংলাদেশেরই জঙ্গি সংগঠনের একটি নতুন মডিউল বলা হচ্ছে সঙ্গে এখন আজ তো বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না